আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গতকাল ব্যাকরণের ভাষা বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা সেখানে দেখেছি যে ভাষার মৌলিক উপাদান ধ্বনি, মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজ হচ্ছে ধ্বনি, এবং মানুষের বাক সংকেতের সংগঠনকে বলা হয় ধ্বনি। পৃথিবীতে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান চতুর্থ এবং প্রথম স্থানীয় ভাষা চীনের ভাষা মান্দারিন এবং ভাষার রূপ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলা ভাষার লেখ্য রূপ দুটি, যেমন বাংলা ভাষার লেখ্য রূপ হচ্ছে সাধু এবং চলিত, এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। সাধু ভাষা বিশেষ করে 1800 শতাব্দীতে যখন বাংলায় গদ্য ভাষা রচনা শুরু হয় তখন এই সাধু গদ্যের সূচনা হয়। তাছাড়া 1800 সালের পূর্ব পর্যন্ত কোনো গদ্য ভাষা ছিল না, যা লেখা হতো সব কিছুই পদ্যে তথা কবিতার ভাষায় লেখা হতো। তোমাদের জেনে রাখার সুবিধার্থে আমি বলছি যে সাধু ভাষা বা গদ্যের জনক বলা হয় কাকে। যদি এই প্রশ্নটা কখনো তোমরা পাও তাহলে অবশ্যই আমরা এখানে বলবো যে সাধু গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং এই রীতি প্রায় 1914 সাল পর্যন্ত চলে। এবং 1914 সালে প্রমথ চৌধুরী সবুজপত্র নামক একটি পত্রিকা প্রকাশ করে সেই পত্রিকায় সকলকে চলিত ভাষায় লেখার আহ্বান জানান, এবং প্রমথ চৌধুরীর এই আহ্বানে সাড়া দিয়ে সকলে চলিত ভাষা রীতিতে লেখা শুরু করে এবং সাধু ভাষায় লেখা বর্জন করে। প্রমথ চৌধুরীর যুক্তি ছিল যে সাধু ভাষা শুধুমাত্র লেখার ভাষা, এটা মানুষের কথা বলার ভাষা নয়। মানুষ যে ভাষায় কথা বলে তথা চলিত ভাষা, সেই ভাষায় যদি সাহিত্য রচনা করা হয় তবে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবে। তাহলে সাধু এবং চলিত ভাষার মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে, চলো এবার আমরা সেই সাধু এবং চলিত ভাষার মৌলিক পার্থক্যগুলো জেনে নিই। প্রথমেই আসি বৈশিষ্ট্যগত দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে সাধু ভাষা হচ্ছে গাম্ভীর্যপূর্ণ একটি ভাষা, তাই আমরা বলতে পারি যে সাধু ভাষা হচ্ছে গুরুগম্ভীর। অন্যদিকে চলিত ভাষা এদিক থেকে হালকা ও জটুল। ব্যাকরণের নিয়ম মানার দিক থেকে আমরা বলতে পারি যে সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে, অর্থাৎ সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত নিয়ম মেনে চলে। অন্যদিকে চলিত ভাষা যেহেতু মানুষের কথা বলার ভাষা, তাই এটি ব্যাকরণের নিয়ম মেনে চলে না। শব্দ ব্যবহারের দিক থেকে আমরা বলতে পারি যে সাধু ভাষায় তৎসম শব্দ তথা সংস্কৃত শব্দের ব্যবহার অত্যন্ত বেশি, আর অন্যদিকে যদি আমরা দেখি চলিত ভাষায় তৎসম শব্দের পরিবর্তে বরং তদ্ভব শব্দ বা বাংলা শব্দের ব্যবহার বেশি। পরিবর্তনশীলতার দিক দিয়ে লক্ষ্য করলে আমরা দেখতে পারব যে সাধু ভাষা যেহেতু লেখার ভাষা এবং ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, তাই এটি সুপরিবর্তনীয় নয় বরং দুষ্পরিবর্তনীয় তথা সাধু ভাষা সহজে পরিবর্তন করা যায় না। অন্যদিকে চলিত ভাষা যেহেতু ব্যাকরণের কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না এবং এটি মানুষের কথা বলার ভাষা, তাই এদিক থেকে চলিত ভাষা সুপরিবর্তনীয় তথা খুব সহজেই একে পরিবর্তন করা যায়। নাটকের সংলাপ ও বক্তৃতার রচনার দিক থেকে সাধু ভাষা একেবারেই অনুপযোগী। অন্যদিকে চলিত ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতা রচনার জন্য উপযোগী একটি ভাষা। সর্বনাম ও ক্রিয়াপদ ব্যবহারের দিক থেকে যদি আমরা দেখি যে তাহলে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘরূপে ব্যবহৃত হয়, যেমন তাহার এটি একটি সর্বনাম পদ এবং করিয়া হচ্ছে একটি ক্রিয়াপদ যা দীর্ঘরূপে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি যে চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সাধু ভাষার ন্যায় দীর্ঘ
রূপে ব্যবহৃত না হয়ে বরং সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়, যেমন তাহার স্থলে তার ও করিয়া স্থলে করে। তাহলে এখানে তাহার স্থলে তার বললে শব্দটি সংক্ষিপ্ত হয়ে আসে এবং করিয়া স্থলে করে বললে সংক্ষিপ্ত হয়ে আসে। প্রয়োগ ও ব্যবহারের দিক থেকে যদি দেখি তাহলে দেখব যে সাধু ভাষা মানুষের কথা বলার ভাষা নয়, সাধারণ মানুষ এই ভাষায় কথা বলত না, এটি ছিল কেবল লেখার ভাষা এবং বই পুস্তকের ভাষা কিংবা দলিল দস্তাবেজের ভাষা। আর অন্যদিকে চলিত ভাষা বরং মানুষের কথা বলার ভাষা, এ ভাষায় মানুষ মনের ভাব সদা সর্বদা মনের ভাব সদা সর্বদাই সাধু ভাষায় না বলে চলিত ভাষার মাধ্যমে মানুষ তাদের মনের ভাব প্রকাশ করত। এবার চলো আমরা বাংলা ভাষার শব্দ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করি। বাংলা ভাষায় যে সকল শব্দ ব্যবহৃত হয়, বাংলা ভাষায় ব্যবহৃত সমস্ত শব্দকে তিনটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়, যেমন উৎস অনুসারে, গঠন অনুসারে এবং অর্থ অনুসারে। উৎস অনুসারে আবার বাংলা ভাষার শব্দ সম্ভারকে পাঁচ ভাগে ভাগ করা হয়। এখন আমরা সেই উৎস অনুসারে বাংলা ভাষার বিভিন্ন শব্দগুলোর শ্রেণী বিভাগগুলো দেখব। যে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ পাঁচ প্রকার। এর মধ্যে প্রথমেই পাই যে তৎসম। আমরা যদি এই শব্দটাকে বিশ্লেষণ করি যে তৎ অর্থ তার এবং সম অর্থ সমান, অর্থাৎ তৎসম কথাটির অর্থ হচ্ছে তার সমান বা সংস্কৃতের সমান, সংস্কৃতের সমান। এখানে আমরা বলতে পারি যে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনরূপ পরিবর্তন ছাড়াই হুবহু রূপে ব্যবহৃত হয় সেই সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ। তাহলে সংস্কৃত শব্দ থেকে উৎপত্তি লাভ করে বাংলায় হুবহু রূপে ব্যবহৃত শব্দই হচ্ছে তৎসম শব্দ। এর কিছু শব্দের উদাহরণ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধর্ম, পুত্র, ভবন ইত্যাদি। এরূপ আরো অনেক শব্দ আছে যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করে হুবহু রূপেই বাংলায় ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা দেখব অর্ধতৎসম শব্দ। আমরা নামকরণ থেকেই কিছুটা বুঝতে পারছি যে অর্ধতৎসম অর্থাৎ এটি পুরোপুরি তৎসম নয়, এটি হচ্ছে আংশিক পরিবর্তিত রূপে, আংশিক পরিবর্তিত রূপে বাংলায় এসেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ আংশিক পরিবর্তিত রূপে বাংলায় এসেছে সেই সকল শব্দ হচ্ছে অর্ধতৎসম শব্দ। যেমন এরকম কিছু শব্দ আমরা দেখি, যেমন জ্যোৎস্না। এই শব্দটি একটি তৎসম ভাষার শব্দ, আমরা বোঝার সুবিধার্থে এদিকে তৎসম লিখে নিলাম, তৎসম বা সংস্কৃত ভাষা, এদিকে দেখি অর্ধতৎসম। এই জ্যোৎস্না শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষা, এটি অর্ধতৎসম এসে অর্থাৎ আংশিক পরিবর্তিত রূপে বাংলায় ব্যবহার হয় এভাবে জ্যোৎস্না। অন্যদিকে গৃহিণী শব্দটি আংশিক পরিবর্তনের মাধ্যমে বাংলায় হয়ে যায় গিন্নি।
এরপর বৈষ্ণব হয়ে যায় বৈষ্ণব, এবং কুৎসিত শব্দটি হয়ে যায় কুৎসিত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তৎসম ভাষার জ্যোৎস্না শব্দটি হয়েছে জ্যোৎস্না, গৃহিণী শব্দটি হয়েছে গৃহিণী, এবং বৈষ্ণব শব্দটি হয়েছে বৈষ্ণব, এবং কুৎসিত শব্দটি হয়েছে কুৎসিত। তাহলে আমরা এই যে জ্যোৎস্না, গৃহিণী, বৈষ্ণব এবং কুৎসিত এই শব্দগুলোকে আমরা বলবো অর্ধতৎসম শব্দ, কেননা এগুলো সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করে কিঞ্চিত বা আংশিক পরিবর্তিত রূপে বাংলায় এসে ব্যবহৃত হয়। এবার আমরা দেখব উৎস অনুসারে শব্দের আরেকটি শ্রেণী বিভাগ, যেটি আংশিক পরিবর্তিত রূপে নয় কিংবা হুবহু তৎসম বা সংস্কৃত ভাষার রূপে নয়, বরং এটি সম্পূর্ণ পরিবর্তিত রূপে বাংলায় এসে ব্যবহৃত হচ্ছে। দুঃখিত, এটি হবে 3 নম্বর তদ্ভব। শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো তৎ যোগ ভব, তথা তা থেকে উদ্ভব। অন্যভাবে বলতে পারি সংস্কৃত থেকে উদ্ভব। সংস্কৃত থেকে উদ্ভব। তবে এখানে যে আমরা তৎসম ভাষার যে সকল শব্দ সরাসরি বা হুবহু রূপে ব্যবহৃত না হয়ে সম্পূর্ণ পরিবর্তিত রূপে বাংলায় ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দের সংজ্ঞা আমরা বলতে পারি এভাবে, যে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় এসেছে তাকে তদ্ভব শব্দ বলে। আবার আমরা সংজ্ঞাটি দেখি, যে এখন আমরা বলতে পারি যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় এসেছে তাকে তদ্ভব শব্দ বলে। অর্থাৎ সংস্কৃত এবং বাংলা এই দুটো ধারার মধ্যবর্তী একটি ভাষা হচ্ছে প্রাকৃত ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করে বাংলার মধ্যযুগে তথা প্রাকৃতের যুগে গিয়ে শব্দটা কিঞ্চিত পরিবর্তন লাভ করে এবং বাংলা ভাষায় এসে সেটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। এখন আমরা সংস্কৃত ভাষা থেকে কিভাবে তদ্ভব শব্দগুলো এসেছে তার কিছু উদাহরণ আমরা দেখব। শুরুতেই আমরা দেখব সংস্কৃত এরপরে প্রাকৃত এবং প্রাকৃত থেকে তদ্ভব বা বাংলা। অবশ্য তদ্ভব শব্দগুলোকে বাংলা শব্দ বলা যায়। যেমন সংস্কৃত ভাষার একটি শব্দ হচ্ছে চর্মকার, এটি প্রাকৃতে গিয়ে হয়েছে চম্ম আর, এবং এই চম্ম আর থেকে তদ্ভব তথা বাংলায় এসে হয়েছে চামার।
তাহলে চামার শব্দটি হচ্ছে একটি তদ্ভব শব্দ। অনুভাবে কর্মকার এটি হচ্ছে সংস্কৃত ভাষার একটি শব্দ যা প্রাকৃতের যুগে গিয়ে হয়েছে কম্ম আর, এবং প্রাকৃত থেকে বাংলা ভাষায় এসে এই শব্দটি হয়ে গেছে কামার। আবার হস্ত, এটিও একটি সংস্কৃত ভাষার শব্দ এবং সংস্কৃত থেকে প্রাকৃতে গিয়ে শব্দটি হয়েছে হস্ত এবং বাংলায় গিয়ে হয়েছে হাত। আবার চন্দ্র, এটি প্রাকৃতে এসে হয়েছে চন্দর এবং তদ্ভব তথা বাংলায় এসে হয়েছে চাঁদ। অনুরূপভাবে মৎস্য, এই শব্দটি প্রাকৃতে এসে হয়েছে মৎস্য এবং বাংলায় এসে হয়েছে মাছ। আবার দধি, এটি একটি তৎসম ভাষার শব্দ এবং প্রাকৃতে এসে এটি হয়েছে দহি, এবং দহি থেকে এই হধ্বনিটি লোপ পেয়ে বাংলায় হয়েছে দই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চর্মকার, চর্মকার থেকে চম্মার, চম্মার থেকে চামার। তাহলে এখানে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি যে চর্মকার, কর্মকার, হস্ত, চন্দ্র, মৎস্য, দধি, এই শব্দগুলো হচ্ছে তদ্ভব ভাষার উৎপত্তি স্থল অর্থাৎ সংস্কৃত ভাষার শব্দ, এবং এই শব্দগুলো থেকে প্রাকৃত ভাষায় এসে যথারীতি চম্মার, কম্মার, হস্ত, চন্দর, মৎস্য এবং দহি, এবং এই প্রাকৃত থেকে আবার পরিবর্তিত হয়ে বাংলায় তথা তদ্ভব শব্দ আমরা যেটুকু বলছি সেগুলো হচ্ছে চামার, কামার, হাত, চাঁদ, মাছ, দই। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আজকে দেখলে যে বাংলা ভাষার কিছু শব্দ কিভাবে আমাদের ভাষায় এসেছে তার উৎপত্তি স্থল তোমরা জানতে পারলে। বাংলা ভাষার উৎস অনুসারে শব্দগুলো যে পাঁচ ভাগে ভাগ করেছি তার মধ্যে আজকে আমরা তিনটি দেখলাম, যে তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব। আমরা আগামী ক্লাসে দেশি এবং বিদেশি শব্দগুলো সম্পর্কে ধারণা লাভ করব। আশা করি সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আবারও সকলকে ধন্যবাদ।